2020 সনের 20 মার্চের পর আর চাকুরিতে থাকতে পারছেন না রাজ্যের 10,323 জন অ্যাডহক শিক্ষক। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা হারাচ্ছেন তাদের চাকরি, তাদের পরিবারের জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার। এমন তো অবস্থায় অনিশ্চয়তার মধ্যে তারা আশায় বুক পেতেছেন, হয়তো তাদের অন্ধকার ঘরে আলোর দিশা হয়ে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জীবনযুদ্ধের অনিশ্চয়তার দোলাচলে হাবুডুবু খেতে খেতে আজ পথে নেমেছেন 10,323 জন অ্যাডহক শিক্ষক এবং তাদের পরিবারের লোকজনরা। তাদের এখন শেষ আশ্রয় এবং শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর বিপ্লব কুমার দেবের কাছ থেকে যদি ওনারা ভরসা না পান, তাহলে 2020 সালের 20 মার্চের পর হয়তো এই 10,323 জন শিক্ষকের অনেকের পরিবারে নেমে আসতে পারে ঘোর দুর্দিন, অনেকের পরিবারের ঘর হয়ে যেতে পারে নিষ্প্রদীপ, হয়তো অনেকের জীবন যুদ্ধেরও পরিসমাপ্তি ঘটতে পারে। তাই 10,323 জন অ্যাডহক শিক্ষকের একটা বড় অংশ বেকুল হয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করতে। তাদের একটাই আশা, যদি সহৃদয় মুখ্যমন্ত্রী নিজে থেকে এই শিক্ষকদের ঘরের আলো টিকিয়ে রাখার প্রচেষ্টা নেন, তবে এই অ্যাডহক 10,323 জন শিক্ষকের পরিবারের প্রায় 40,000 সদস্য জীবনযুদ্ধে আলোর ঠিকানার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারবেন। এই প্রতিবেদনে বলা হচ্ছে সেই 323 জন শিক্ষকের কথা, যারা বিগত সরকারের অর্থাৎ বাম আমলে শিক্ষকতার চাকুরি পেয়েছিলেন। এই শিক্ষকদের অভিযোগ, বিগত সরকার তাদেরকে চাকুরি প্রদানের ক্ষেত্রে যে অনিয়ম করেছে তার জন্য দায়ী এই 10,323 জন শিক্ষক নন, কিন্তু বিগত সরকারের ভুল ও অনিয়মের পাপের বোঝা হচ্ছে এই 10,323 জন শিক্ষককে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2020 সালের 20 মার্চের পরই তাদের জীবনে নেমে আসবে অন্ধকার। এক্ষেত্রে এই অসহায় 10,323 জন শিক্ষকের একটা বড় অংশের সকরুণ আরতি মুখ্যমন্ত্রী যদি তাদের দিকে একটু কৃপাদৃষ্টি প্রদান করেন, তাহলে হয়তো শিক্ষকতার চাকুরি চলে গেলেও তাদের বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। কিন্তু তাদের অভিযোগ, তারা তাদের করুণ আরতি নিয়ে মুখ্যমন্ত্রীর চৌখাট পর্যন্ত পৌঁছাতে পারছেন না, ওনারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারছেন না। এক্ষেত্রে বর্তমান সরকার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার আগে তাদের ভিশন ডকুমেন্টসে এই 10,323 জন শিক্ষকের চাকরি বাঁচাবার জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তাও লঙ্ঘন হচ্ছে বলে এই 10,323 জন অ্যাডহক শিক্ষকের অনুযোগ। এই প্রসঙ্গে আরো বলা যায় যে গত কিছুদিন আগে বিগত বাম সরকারের ভুল অনিয়ম ও উদাসীনতার কারণে রাজ্যের ক্ষতিগ্রস্ত টমটম চালকরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে খুব কষ্টে টাকার সংস্থান করে তারা এই ই রিক্সা কিনে নিজেদের ভরণ পোষণ করেছিলেন। এক্ষেত্রে কোন ই রিক্সা বৈধ এবং কোন ই রিক্সা অবৈধ সেটা টমটম চালকরা জানতেন না, কিন্তু সুপ্রিম কোর্ট যখন নির্দেশ জারি করল ই রিক্সার অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে, তখন দেখা গেল এই রাজ্যের বেশিরভাগ ই রিক্সা চালকের ক্রয় করা ই রিক্সাগুলি অবৈধ। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে 1 আগস্ট থেকে রাজ্যে অবৈধ রিক্সাগুলিকে ব্যান করে দেয় রাজ্য সরকারের পরিবহন দপ্তর। এতে হাজার হাজার ই রিক্সা চালকের পারিবারিক জীবনে নেমে আসে ঘোর দুর্যোগ। সে সময় ই রিক্সা চালকরা ই রিক্সার রেজিস্ট্রেশন জনিত সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন, কিন্তু অসহায় ই রিক্সা চালকরা সে সময় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাননি। ফলে এক চরম হতাশা নেমে আসে বহু ই রিক্সা শ্রমিকের ভেতরে, আর তার বহিঃপ্রকাশ ঘটেছে যেদিন থেকে রাজ্যে অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন ই রিক্সার বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু হয় সেদিন থেকে। এমনকি এই 1 আগস্ট রাতে হতাশাগ্রস্ত এক ই রিক্সা শ্রমিক আত্মঘাতী হয়। এই আত্মঘাতী হওয়ার ঘটনা নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল শহর আগরতলা এবং আরো কিছু মহকুমায়। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য দাঁড়িয়েছিলেন সেই আত্মঘাতী হওয়া ই রিক্সা চালকের পরিবারের পাশে। সেই ই রিক্সা চালকের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারি তরফে। এই জায়গাতে মুখ্যমন্ত্রী তার হৃদয়ের এবং অনুভবের পরিচয় দিয়েছেন তা স্বীকার করতে হয়।
কিন্তু আগে যদি ই রিকশা চালকদের দাবি মতো তিনি তাদের সাথে কথা বলতেন, তাহলে হয়তো ওই অসহায় ই রিকশা চালককে অনিশ্চয়তায় ভোগে আত্মহননের পথ বেছে নিতে হতো না। তাই আবারও এই বিষয়টা প্রাসঙ্গিক, এই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 10,323 জন অ্যাডহক শিক্ষক 2020 সালের 20 মার্চ থেকে চাকরি হারাবার পথে। ফলে এই শিক্ষকরা এখন প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছেন এবং চরম অনিশ্চয়তায় ভুগছেন। চরম অনিশ্চয়তায় ভোগে এর আগেও 10,323 জনের কেউ কেউ আত্মহননের রাস্তা বেছে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান সময়েও আবারও 10,323 জন অ্যাডহক শিক্ষকের একমাত্র আশা ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাই তারা আকুল হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করতে, কিন্তু তারা বারবার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে ব্যর্থ হচ্ছেন। কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি নিয়ে তাই তারা নেমেছিলেন শহরের রাস্তায়, পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে। তাদের আকুল আরতি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার জন্য শহর আগরতলায় তারা মিছিল করেছেন বৃষ্টি ভিজে, কিন্তু এবারও তারা ব্যর্থ হয়েছেন। দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে রয়েছে তাদের মাথার উপর, দুশ্চিন্তায় তাদের ঘুম চলে গেছে, অন্ধকার ঘনিয়ে আসছে তাদের জীবনে, টিম টিম করে জ্বলছে জীবনের আশা। এখন এই 10,323 জন শিক্ষকের শেষ আলো একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সচিন্দ্রা, টিএনএন।